থেকেই ভুবনেশ্বর থেকে পুরী যাচ্ছে। তো যারা যাচ্ছে পুরী তাদের জন্য জয় জগন্নাথ। আমরা নতুন সি বিচের সন্ধান দেবো। তো দেখলে কেমনভাবে আসলাম, একটা গাড়ি নেই, কিচ্ছু নেই, ওলা উবের কিছু পাইনি। শেষমেশ ওলা বাইকে করে এলাম, এই লাগেজ টাগেজ নিয়ে ওলা বাইকে করে আসলাম। এখন বসে আছি হাওড়ার ভিআইপি লঞ্চে। হাওড়ার ভিআইপি লঞ্চটা কেমন আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের। তো হাঁপিয়ে গেছি, আসলে পাটা ব্যথা হয়ে গেছে, একটু রেস্ট নেবো বলে বসলাম। 12:40 আমার ট্রেন। TPTY হামসাফার এক্সপ্রেস দিয়ে এই যাত্রা শুরু হবে। ও বিজয়ওয়াড়া থেকে যতটা সাউথ ইন্ডিয়াতে অ্যাক্সেস করা যায় আমি ততটাই আপনাদের ঘুরে দেখাবো, ট্রাভেল ডেস্টিনেশনসগুলো দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন নেক্সট ডিসকভারি। এই হচ্ছে হাওড়ার ভিআইপি লঞ্চ। এখানে কিন্তু IRCTC-র কার্ড চলে না, 50 টাকা পার ঘন্টা নেওয়া হয় বসার জন্যে। আর রুমের জন্য কত নেয় সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, সেটা আমি এখনও পর্যন্ত জানতে পারিনি। থাকার রুমও আছে, ফুড কোর্ট আছে ও খাওয়ারও ব্যবস্থা আছে। একটা চিজ স্যান্ডউইচ আর একটা ভেজ প্যাটিস, 57 টাকা দাম নিয়েছে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আজকে। ঠিকঠাকই খেতে। 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হামসাফার এক্সপ্রেস, যাচ্ছে এখন 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই 21 নম্বরে দাঁড়িয়ে আছে হামসাফার এক্সপ্রেস। আমার B1372 নম্বর সিট, আপার সাইড, মানে সাইড আপার। এই হচ্ছে 13 নম্বর কোচ, B1372 হচ্ছে কি আমার সিট। দু রকমের কোচ ব্যবহার হচ্ছে, একটা রাজধানীর কোচ আর এটা হচ্ছে হামসাফারের অরিজিনাল কোচ। এটা হচ্ছে B12 কিন্তু হামসাফারের কোচ দেওয়া আছে। আর ভেতরটাই দেখতে পাচ্ছেন, ঢুকেই আপনার এই সামনে একটা আয়না, বেসিন, এপাশে দরজা। আর টয়লেটগুলো আমি দেখাচ্ছি একটু পরে। এখানে একটা ডাস্টবিন আছে। 20889 হাওড়া তিরুপতি এক্সপ্রেস হাওড়া থেকে কিন্তু দুপুর 12:40 ছাড়ে। B42 হাওড়া তিরুপতি হামসাফার ছেড়ে দিল হাওড়া স্টেশন। শুরু হলো আরও একটা রেল যাত্রা। পুরো ভিডিওটা দেখুন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই হচ্ছে আমার সিট 72। বালিশ, কম্বল, চাদর অলরেডি দেওয়া হয়েছে।
ঠিক দুটো বেজে সাতাশ মিনিট আমরা পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে। এটা আমাদের প্রথম হল্ট। তিরুপতি হামসাফার এক্সপ্রেসের খড়গপুর জংশনে স্টপেজ হচ্ছে কি 5 মিনিটে, আর এটা কিন্তু হাওড়ার পরে এটা এই ট্রেনের প্রথম স্টপেজ। দুটো বেজে 34 মিনিট, খড়গপুর থেকে ট্রেন ছেড়ে দিল। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে কটক। এই যে কম্বোটা দেখছেন, এটা কিন্তু 3rd AC-র কম্বো, যেটা আমাকে দেওয়া হয়েছে হামসফরে। আমি এর আগের ভিডিওতে দেখেছি 1st AC-র কম্বোটা কিন্তু এর থেকে অনেক ভালো। এখনও দেখা হয়নি ফার্স্ট এর আগের ভিডিওটা, উপরের আই বাটনে আসছে, এক্ষুনি ক্লিক করে দেখে নিন 1st AC-র সাফার। এই যে আমি এখানে শুয়ে আছি, আমার মাথার সামনে ঠিক এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে। মাঝে মাঝে তাও দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তাও দেখা পাই চিরদিন কেন পাই না, ওহে কি করি করিলে বল পাইব তোমারে রাখিব আখিতে আখিতে, ও এত প্রেম আমি কোথা পাব না, তো প্রেম আমি কোথা পাব না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাথে। পশ্চিম দিকে
সূর্য ডুবে গেছে, তার আলোটা এখনো রয়েছে। আমরা দাঁড়িয়ে আছি বাইরি স্টেশনে, সিগনাল হয়নি, লাল সিগনাল আছে এখন, তাই এটা এটা কিন্তু এর স্টপেজ নয়, তবু এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি এখান থেকে এই যে সূর্য ডোবার, সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্য আজ দেখলাম, তা সারা জীবন মনে থাকবে। এখন বাজে 6:21 আর আমরা পৌঁছে গেছি কটক। এই হচ্ছে কটক স্টেশন। কটকে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তিরুপতি হামসফর। 2 মিনিট বিফোর টাইম পৌঁছে গেছে ট্রেন কটকে। ছটা বেজে 26 মিনিট, ট্রেন ছেড়ে দিল কটক স্টেশন থেকে। এখানে 5 মিনিটের স্টপেজ দিয়েছে, এরপরে হচ্ছে ভুবনেশ্বর, সেটাও দেখাবো। তাতে বিশেষ কিছু দেখানোর নেই, তাই স্টেশনগুলো যতটা জেগে থাকবো ততটা আপনাদেরকে দেখাবো। প্রচুর লোক নেমেছেন ভুবনেশ্বর, আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর। আর এরপরে যা স্টেশন আছে সব অনেক রাতের দিকে আসবে, সেগুলো আর দেখাতে পারবো বলে মনে হয় না। যদি পারি দেখাবো, যদি না পারি তাহলে শুয়ে পড়বো, কারণ রাতে বিশেষ কিছু দেখানোর থাকে না। কালকে সকালে আমরা 7:40 পৌঁছাবো বিজয়ওয়াড়া, আর এই ট্রেনটা 1:55 পৌঁছায় তিরুপতি। 10 মিনিটের স্টপেজ আছে ভুবনেশ্বরে, দেখুন কত মানুষ নেমেছে। বহু লোক নেমেছে, সবাই মনে হয় পুরীর দিকে যাচ্ছে, কারণ পুরীর ট্রেনের টিকিট নেই, তো অনেকেই ভুবনেশ্বর থেকে পুরী যাচ্ছে। তো যারা যাচ্ছে পুরী তাদের জন্য জয় জগন্নাথ। ঠিক 7:36 আমরা ছেড়ে দিচ্ছি ভুবনেশ্বর। চলে এসেছে খাবার, ভাত, মুগ ডাল, ভেজ সবজি, আর এর মধ্যে আছে চিকেন। এই হচ্ছে চিকেন, একটা লেগ পিস দিয়েছে, এই হচ্ছে চিকেন, একটা লেগ পিস দিয়েছে। খাবারটা খেয়ে দেখি কেমন। এখানে জায়গাটা খুব কনজেস্টেড হয়ে যাচ্ছে, মানে পিছিয়ে প্রচুর ভিড়। খাবারটা কিন্তু অন্যান্য ট্রেনের তুলনায় ভালো, কোয়ালিটিতে অন্যান্য ট্রেনের তুলনায় অনেক ভালো। এরপরে স্টেশন হচ্ছে গিয়ে বিজয়নগরম, রাত্রি 12:30 আসবে, 12:38। তারপরে স্টেশন হচ্ছে গিয়ে ভাইজ্যাগ, সেটা আসবে হচ্ছে গিয়ে আপনার 1:40। আর কালকে সকাল 7:30 আমরা পৌঁছাবো বিজয়বাড়া। এখন শুয়ে পড়বো, আবার কাল সকালে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। মর্নিং ফ্রেন্ডস, সকাল বাজে 7:38 আর আমরা এখন ঢুকছি বিজয়বাড়া জাংশনে। হ্যাঁ, উঠতে একটু লেট হয়ে গেছে, তবে আজকে এখানে নেমেই আমাকে এখন একটা হোটেল খুঁজতে হবে,
তারপরে আজকে আপনাদেরকে এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা নতুন জায়গার সন্ধান দেব, একটা নতুন সি বিচের সন্ধান দেব। আজকে যাব সেখানে, তারও ব্যবস্থা করতে হবে। বেজে 54 মিনিট আমরা নেমে গেছি বিজয়ওয়াড়া স্টেশনে। এই এপিসোডটা এতদূরই থাকলো কারণ আমাকে এখন হোটেল খুঁজতে হবে। আর আপনাদেরকে যেমন বললাম, আজকে একটা নতুন জায়গার সন্ধান দেবো আপনাদেরকে। সমস্ত কিছুই থাকছে পরের ভিডিওতে, এবং এই ভিডিওটা এতদূরই থাকছে। পরের ভিডিওতে দেখুন যে আমি একটা হোটেল খুঁজে বের করবো, এবং আপনাদেরকে পরের ভিডিওতে একটা দারুণ সি বিচের সন্ধান দেবো। আজকে হামসাফারে সফর করলাম, দারুণ লাগলো সফরটা। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, আর দেখতে থাকুন নিউজ ডিসকভারি। এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন।